তাহলে আর ওর পাশে আলিয়া ভাটকে আমি বলবো কোনো অংশে কম লাগেনি, যেটা আমার মনে হচ্ছিল যে দুজনে একসাথে একটা ফ্রেমে দুজন এরকম স্টারকে কেমন লাগবে, তো এর জন্য আমি আলিয়া ভাট থেকে খুব একটা ডিসঅপয়েন্টেড হইনি, বা ওকে যেমন করে ফ্রেম করা হয়েছে বেশ ভালোভাবে ফ্রেম করা হয়েছে, আর হ্যাঁ, ওকে ওখানে খুব যে কম বয়সে কম দেখানো বয়সে হয়েছে, 20 হ্যাঁ 21 বছর 21 বয়সের বছর বয়সে একজন দেখানো একটা হয়েছে। প্রডিজি হ্যাকার দেখানো হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল, আমি অম্বালি। আমি অভিষেক, আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখন আমি নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা নানান ইন্টারেক্টিভ পোস্ট দিই, কোশ্চেন আনসার্স দিই, ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম, আজকে আমরা একটা হলিউড মুভি রিভিউ নিয়ে এসেছি, হার্ট অফ স্টোন, আর যেটা কিছুদিন আগে নেটফ্লিক্সে রিলিজ করেছে নেটফ্লিক্সে ডাইরেক্ট একদম। ওটিটিতে। ডাইরেক্ট করছে টম হার্পার, আর কাস্টে আছে আলিয়া ভাট, গ্যাল গ্যাডট, জেমি ডর্নান, ম্যাথায়াস এবং অন্যান্য অনেকেই। একদম তো এটা বেশ অনেক দিন ধরেই যারা গ্যাল গ্যাডটকে ইনস্টাগ্রামে ফলো করেন, আলিয়া ভাটকে ফলো করেন, তারা দেখবেন শ্যুটিং চলছে, যখন শ্যুটিং কমপ্লিট হলো এরা সব পোস্ট করেছিল নিজেদের ইনস্টাগ্রামে। তো তখন আমরা জানতে পেরেছিলাম যে আলিয়া ভাট হলিউড মুভি করছে একটা, তাও একদম, বা গ্যাল গ্যাডটের সাথে। তারপরে যখন দ্য আমরা, ওয়ান্ডার ওম্যান, হ্যাঁ আমরা ট্রেলার কি রিয়েক্ট করেছিলাম এটার, না মনে না হয় না মনে হয় তো, বাট আমরা ট্রেলার দেখেছিলাম যখন, তখন একদম, দেখেছিলাম যে আলিয়া ভাট একটা মেন ভিলেনের মতন কারোর একটা ক্যারেক্টার একটা প্লে করছে। তো বেশ ইন্টারেস্টেড ছিলাম আমরা এটা দেখার জন্য, তাই রিলিজ হওয়ার পরেই আমরা এটা দেখেছি। তো বলো কেমন লেগেছে? ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং লেগেছে, ভালো লেগেছে, খুব ভালো বলা যায় কি বুঝতে পারছি না, বাট বেশ ইন্টারেস্টিং লেগেছে হ্যাঁ, আমার জন্য খুব ভালো নয়। এরকম মানে দেখতে। স্পাই মুভি অনেক আমরা দেখেছি, প্রচুর আছে, মিশন ইম্পসিবল থেকে শুরু করে অনেক অনেক আছে এরকম স্পাই মুভিজ। আর তো এর স্ট্রাকচারটা অনেকটা ওরকমই, একদম যে কোনো স্পাই মুভির মতনই স্ট্রাকচারটা বানানো, কেউ একটা ইন্টারনাল লোক যেই আপনাকে আলটিমেট ধোকা দিচ্ছে, তো এরকমই প্লটটা সাজানো, প্লটটা সেম। কিন্তু এখানে যে হার্টটা নিয়ে যে ব্যাপারটা, হার্ট অফ একদম হ্যাঁ সেটা আমরা স্পয়লার সেকশনে গিয়ে বলবো কমপ্লিটলি, যেহেতু জাস্ট রিলিজ করেছে এখনো। একদম, তো সেইটা যেটা, সেইটা দেখানোর যে ধরনটা সেটা বেশ ইন্টারেস্টিং, সেটা বেশ হ্যাঁ, নতুনত্ব, ভালো VFX ইউজ করেছে, খুব সুন্দর বা যে ভেবেছে, কালার, যে মাথা থেকে সিনেমাটোগ্রাফি, ভেবেছে হ্যাঁ ব্যাপারটা, সেটা খুব ভালো। খুবই ভালো। আমি বলবো VFX তো এটা একটা প্রতিচ্ছবি, বাট হ্যাঁ ফার্স্টে যখন থিঙ্কিং করছে যে এরকম ভাবে দেখাবো, হ্যাঁ সেটা খুব ভালো। হ্যাঁ তো সেটা বেশ এই এখনকার দিনের জন্য বেশ জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা স্পয়লার সেকশনে বুঝতে পারবেন কেন। তাছাড়া আমি অ্যাক্টিং বলবো, গ্যাল গ্যাডটের অ্যাক্টিং আমার খুবই ভালো লাগে। একদম, ওয়ান্ডার ওম্যান হিসাবে যখন ফার্স্ট ইন্ট্রোডিউস দেখেছিলাম, তো বেশ ওয়াও, আমাজনিয়ান যে লোকটা, ওরকমই লম্বা ওখানে একটা কাটা চেহারা, ফেসটা একদম একদম কাটা একটা গ্রিক যেরকম হয় না, গডের যেমন যেমন হয় লুকটা, এরকমই লোকটা দেওয়া, বেশ ওরকম, লম্বা। হ্যাঁ হাইটটা খুব ভালো, তো এইসব অ্যাকশনের জায়গা খুব ভালো লাগে একটা হুম 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 হাইট একদম, হলে। আর ওর পাশে আলিয়া ভাটকে আমি বলবো কোনো অংশে কম লাগেনি, যেটা আমার হ্যাঁ মনে হচ্ছিল যে দুজনে একসাথে একটা ফ্রেমে দুজন এরকম স্টারকে কেমন লাগবে, তো এর জন্য আমি আলিয়া ভাট থেকে খুব একটা ডিসঅপয়েন্টেড হুম হইনি, বা ওকে যেমন করে ফ্রেম করা হয়েছে বেশ ভালোভাবে ফ্রেম করা হয়েছে, আর হ্যাঁ ওখানে খুব যে কম বয়সে কম দেখানো বয়সে হয়েছে, 20 হ্যাঁ 21 বছর 21 বয়সের বছর বয়সে একজন দেখানো একটা হয়েছে, প্রডিজি হ্যাকার দেখানো হয়েছে। তো সেই হিসাবে ওরকমই মানিয়েছে, ওরকমই একদম ক্যারেক্টারটা বিল্ড আপটা ওরকমই করেছে, একদম। একটু বাচ্চা বাচ্চা। আর বাট যে, হ্যাঁ, যে গ্ল্যামার, আমার বেশ গ্ল্যামারাস লেগেছে ওখানে হ্যাঁ, আলিয়াকে, আলিয়াকে গ্যালগার পাশে গ্যালগারটার সত্যি পাশেও। গ্ল্যামারাস হ্যাঁ লেগেছে, যেটা মানে যেহেতু হাইট বলো বা তোমার স্কিন টোন হুম বলো, যেহেতু আলিয়া ভাটের সাথে তাও অনেক আলিয়া, ডিফারেন্স, হ্যাঁ কিন্তু তাও তাও এত ভালো লেগেছে হুম তাও যে আলিয়া বলার মতন ভাটকে না। বলতে পারো তাও ক্লোজ, কারণ ও জন্মেছে বরং বটা ইংল্যান্ডে, তোর ফেসটা একদমই সাদা। বাট তাও হাইটটা হ্যাঁ অনেকটাই, অবভিয়াসলি মানে হাইট একটা স্ট্রাকচারে দুজনের অনেকটাই হাইটের মধ্যে তফাৎ, অনেক আর সেই স্ট্রাকচার, সময়ও প্রেগনেন্ট ছিল এক্স্যাক্টলি মোস্টলি, যতটা আমরা এক্স্যাক্টলি, জানি হ্যাঁ যখন শুটিং চলছে আলিয়া ওটার প্রেগনেন্ট পরেই ছিল। এসেছিল একদম, তো কিছু কেন জায়গা বেশ
বাল্কি কাপড় একটু হুডি বেস্ট ওভারসাইজড ড্রেস পরানো হয়েছে এটার জন্যই মনে হয়। আর আমার মনে হয় সবথেকে বেস্ট ইন একই ফ্রেমে যখন দেখানো হয়, স্পয়লার সেকশন বলা উচিত বাট এখনই বলছি, যেটা মরুভূমির মধ্যে দেখানো হয়েছিল দুজনের ড্রেসিং বাই, তো ওটা খুবই ভালো, দুজনের মধ্যে কথোপকথন বা দুজনের থিঙ্কিং আলাদা হয়েও যে থিঙ্কিংটা অনেকটা এক, ওইখান থেকে আশা করি আমার মনে হয় পরের বন্ডিংগুলো তৈরি হয়েছে, তো খুব ভালো লেগেছিল। আর বলবো অ্যাকচুয়ালি হ্যাঁ এরকম সিনেমা প্রচুর দেখেছি, আর যেটা বলতে মানে আমার মনে হয় এরকম VFX বা এরকম একটা হার্ট, যেমন এখানে একটা সুপার কম্পিউটার দেখানো হয়েছে, এরকম ফার্স্ট দেখানো হয়েছিল আয়রন ম্যানে, আমার তাই জন্য আয়রন ম্যান খুব পছন্দ ছিল যে টেকনোলজিটা কেমন ভাবে দেখানো হয়েছিল। তো যাই হোক মানে এই সেঞ্চুরিতে দাঁড়িয়ে এটা খুব ভালো করেছে বলা যায়। আর সিনেমাটোগ্রাফি আমার বেশ ভালো লেগেছে, ডাইরেকশন আমার ভালো লেগেছে, মিউজিক খুব ভালো ইউজ হয়েছে এখানে, অ্যাকশন খুব ভালো, অ্যাকশন সিকোয়েন্স গুলো খুব ভালো, আর ক্লোজ কমব্যাট আছে অনেক জায়গায়, তো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এইসব। হ্যাঁ আপনাদের স্পাই মুভি ভালো লাগে, আলিয়া ভাট গ্যালারিতে পছন্দ করেন তো অবশ্যই একবার দেখতে পারেন, একবার দেখতে পারেন, ওটিটিতে আছে এমন কোনো ব্যাপার না, এমন নয় যে এটা বারবার দেখার মতন মুভি বলবো না, যেমন মিশন ইম্পসিবল একটা ওই লেভেলে আছে যেটা মনে হয়, বা জেমস বন্ড এখন যেটাতে ড্যানিয়েল ক্রেগের যে জেমস বন্ড পুরোনোগুলো তো ছেড়েই দিন কথা নয়, বাট ড্যানিয়েল ক্রেগেরও যে লাস্টের দিকের মুভিগুলো জেমস বন্ডের সেগুলো এত সুন্দর ভালো ইন্টারেস্টিং স্টোরি নিয়ে করছে, মিশন ইম্পসিবল লাস্ট কতগুলো স্টোরি বেশ ভালো স্টোরি নিয়ে হয়েছে, তো ওই রকম নয় অতটাও ভালো আমি বলবো না, যাবার বারবার দেখতে মানে টপ যদি এটা হয় তাহলে এতটা মানে নট এভারেজ, নট টপ, মিডলে দাঁড়িয়ে আছে সিনেমাটা, স্টোরি খুব ইউনিক আপনি কিছু পাবেন না, যেহেতু আলিয়া ভাট ছিল আর গাল গ্যাডট আমি পছন্দ করি তাই আমি ভেবেছিলাম একবার দেখব, একদম আর ওটিটিতে দিচ্ছে তো ওই হিসাবে আর ওই তো ওরকম পছন্দ হলে আপনারা একবার দেখতে পারেন, একদম অ্যাকশন মুভি ভালো লাগলে হতাশ হবেন না। হ্যাঁ আমরা এবার স্পয়লার সেকশনের কথা যাই, তো আপনারা যারা এখনো দেখেননি প্লিজ দেখে আমাদের বাকি ভিডিওটা দেখবেন, তো হ্যাঁ যেটা এখানে ইউনিকনেস যেটা বলছিলাম যেটা হচ্ছে হার্টটা, যেটা একটা AI সুপার কম্পিউটার সেটার সাথে AR কে যে মার্জ করিয়েছে অগমেন্টেড রিয়ালিটি কে, সেইটা হচ্ছে এখানে সবথেকে বেশ ইউনিক একটা জিনিস যেটা আমি আগে কখনো মুভিতে দেখিনি, আর সেটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করাটা বেশ দারুণ ভাবে বেশ ভাবে মানে ওটাই ভিজুয়ালি রিপ্রেজেন্টটা, যে গেমে যেমন দেখায় কোনো কার রেসিং এ আপনাকে যেমন রাস্তা দেখিয়ে দেখিয়ে যাচ্ছে ট্র্যাকটা কালারফুল লাইন দিয়ে, এখানেও সেভাবে দেখিয়েছে, প্লাস আশেপাশে এনভায়রনমেন্টে কি কি আছে কোনটা ইউজ করতে পারবেন আপনি সেটাও দেখাচ্ছে, মানে দা টপেস্ট টেকনোলজি যদি সেটা যে রুমে বসে যে আছে সেও দেখতে পাচ্ছে, ওই অনুযায়ী কাজও করছে, ওইভাবে ওকে বলছে যে এটা শর্টেস্ট রুট হবে, এইটা করো তাহলে তুমি বেঁচে যাবে, ব্যাপারটা হচ্ছে যে ইউজ করছে সে দেখতে পাচ্ছে, সেটা আলাদা ব্যাপার, টেকনোলজি আমাদেরকে কোথায় নিয়ে গেছে সেটা দেখাবে, আর ওটার ভুল প্রয়োগে যে কতটা মারাত্মক হতে পারে, মানে ওটা যখন পাওয়ার আসছে তখন রেসপন্সিবিলিটি অতটা আসছে ভালো করার, অবশ্যই এটা অনেকটা সুরের যে ওরা AI-টা বানিয়েছিল সেই জিনিসটা মতনই এটা বানানো হয়েছে, হ্যাঁ সফটওয়্যারতে মানে সফটওয়্যার থেকেই তো ওটার বিল্ডআপই চলছিল, ওটাই বানানো ওর মেইন মোটিভ ছিল, তো ব্যাপারটা এই প্রোবাবিলিটি কাউন্টটা, এটা আমার মনে হয় এখনকার দিনে মানে AI তো একরকম অবশ্যই, কিন্তু যাদের ব্রেনও খুব ভালো ওরা হয়তো সবসময় প্রোবাবিলিটি কাউন্ট করে, মানে হয় না যারা গ্যাম্বলিং এ সাকসেস হচ্ছে বা যা এ করছে তারা ওই প্রোবাবিলিটি কাউন্ট করতে পারে, আর এখন সবার কাছে কম্পিউটার আছে আর ইমপ্লিমেন্ট করছে কম্পিউটারে, তো তখন কম্পিউটার ওইটা ভাবি যে আগে থেকে থ্রেটটা বলে দিচ্ছে যে এ ভায়োলেন্ট হয়ে যেতে পারে, এক্স্যাক্ট মানুষের সব জিনিসটা জানার পরে যে একটা প্রবাবিলিটি তৈরি হয়, আর একজন মানুষ যদি পুরো পৃথিবীর সবার জানে সব ডিটেইলস, এটা শুনে ভয় লাগছে, ব্যাপারটা একটা ভয়ানক ব্যাপার, একটা মানুষের কাছে যেটা একটা সংস্থার কাছে, আলটিমেটলি জেমি ডর্নানের যে ক্যারেক্টারটা ছিল পার্কার যে ক্যারেক্টারটা, যে আমি একা কন্ট্রোল করব, ওটাই হয় যে পাওয়ারে আছে সেই রাবণ হয়ে যায়, কিছু করার নেই সেখানে, আর পার্কারের ক্যারেক্টারটাকে নিয়েও বলিনি বাট ও টপ টু এ খুব সুন্দর ভাবে, মানে ফার্স্ট একটা লাভার হিরো মনে হচ্ছিল ওই হিরো হবে হয়তো, বাট ওখান থেকে টার্ন নিল যেরকম নরমাল স্পাই মুভিতে থাকে, তো বাট সেখান থেকে একটা মেইন ভিলেনে রূপান্তরিত হলো ক্যারেক্টারটা, বাট অ্যাক্টিং লেভেল খুব ভালো, হ্যাঁ সবার অ্যাক্টিং খুবই ভালো, ম্যাথায়াস কে আমরা আগে দেখেছি ও অ্যাক্টিং খুবই ভালো আমাদের লাগে, একদম একদম, আর
সবচেয়ে শকিং ছিল যেখানে ও বাকি দুজনকে যে মেরে দেয়, মাথায় স্যার ওকে যে মেরে দেয়, এই মাথায় স্যার বলছে আরো যে বাকি দুজন বাকি দুজনকে মেরে দেয়, ওটা শকিং। MI6 এর যে এজেন্ট বেশ ভালো শপিং, ওটা শকিং। আমরা এক্সপেক্ট করি না, এক্সপেক্ট করি না ওরকম মেরে দেবে, জাস্ট বন্ডিং গুলো হচ্ছিল আর মানে ওটার জন্যই বা আমাদের মনে হচ্ছিল ওই ক্যারেক্টার দুটো একটু বেশি যাবে তাই জন্য অ্যাকচুয়ালি বন্ডিং টন্ডিং বা ইচ্ছে ছিল যাতে যাবে যে হ্যাঁ ওদের অ্যাক্টিংটা বেশ ভালো লাগছিল খুব ফ্লোলেসলি। বাট ওইখানেই ওর এক্সট্রিম ডিসিশনটা ফ্রিকোয়েন্ট সেকেন্ডের মধ্যে বুঝিয়ে দিয়েছে ভিলেন কেন ভিলেন একদম। আর সেটাই মানে MI6 একটা অর্গানাইজেশন, এখানে কারোর একজনের ডিসিশন চলে না, তাই এরা হাতটাকে যেভাবে কন্ট্রোল করছিল, চারজন কিং আছে, কিং অফ হার্টস, কিং অফ ক্লাবস, এরকম ডায়মন্ডস করে, তো সেটা চারজনের মিলিত একটা ডিসিশনেই ডিসিশনটা নেওয়া হবে। আর এখানে পার্কার যে ক্যারেক্টারটা একা কন্ট্রোল করতে চাইছিল, এখানে ও যে ডিসিশন করেছে সবাই মানে সবটা রিভেঞ্জ বা ভিলেনিজ ব্যাপারটা ছিল, এমন না যে তুমি ব্যাপারটা ব্যালেন্সে ছিল না একদম, মানে ওটাই ভালো ভালো খারাপ খারাপ, এমন না ভালোরা কখনো খারাপ করেনি কিন্তু হয়তো খারাপ করেছে ওটা ভালোর জন্য, তো পারপাসটা কি ওটা অনেক বড় ব্যাপার। যাই হোক, আর যেটা আলিয়া ভাটের ক্যারেক্টারটাও ছিল যে ওর মা বাবার উপরে টর্চার হয়েছে বা সায়েন্স যে এক্সপেরিমেন্ট মানে মানুষকে মাঝে মধ্যে ল্যাব মানে ল্যাব র‍্যাট বানিয়ে নিচ্ছে, তো এরকম এখনো হচ্ছে অনেক জায়গায়। কেন কি লাস্টে আমরা দেখেছিলাম ম্যানিফেস্টো দেখানো হয়েছিল এরকম কিছু কিছু জিনিস, তো হচ্ছে হয়তো সত্যি অনেক জায়গায় যেটা সত্যি দুঃখজনক, মানে আমরা নিজেদেরকেও ছাড়ি না। তো যাই হোক, সবারই একটা থিংকিং হয়, আলিয়া ভাটের ওই জায়গায় থিংকিং যাওয়ারও কারণ ছিল, আরো ইউজ করা যেত, আর অনেক ইউজ করা যেত, আমার থেকে ক্যাপাবিলিটি অনেক বেশি অনেক বেশি, তো ওখানে মিস করেছিলাম বা আমি অ্যাকচুয়ালি বেশি মিস করেছিলাম অ্যাকশনে, কিছু অ্যাকশন আমার এক্সপেকটেশন ছিল, কারণ কি আমার মনে হয় ট্রেলারে কিছু অ্যাকশন সিন টাইপের দেখানো হয়েছিল, যেটা উপর থেকে পড়ছে প্লেন থেকে এক্স্যাক্টলি ওই সিনগুলো ছিল আর ট্রেলারে, ওই জায়গাগুলোতে সত্যি মিস হয়েছে। বাট গাইস এখানে ওকে হ্যাঁ মানে আজ ভিলেন হিসেবে বলতে গেলে ওকে ফাইটিং করে ছিল না, কম্পিউটার জিনিয়াস দেখিয়েছে, তো হ্যাকার অফ দি ওর পার্টটা ওখানেই একদম। আর যায় একটু ওই লাস্টের লাস্ট একদম মুভির লাস্ট সিকোয়েন্স একটুখানি হেল্প করার জন্য যতটুকু ফাইটিং, বাট হ্যাঁ ফ্রেমে অনেক কম ছিল, আরো বেশি ইউজ করতে পারতো, কিন্তু আমার মনে হয় ওকে অত বেশি হাইলাইট করলে গালগুলার একটু কমপ্লেক্স হয়ে যেত ব্যাপারটা। তো যাই হোক, ওভারঅল ভালো, আর একটা ভালো ব্রেক দুজনের জন্যই, কেন কি আমার মনে হয় সিনেমাটা আলিয়া ভাটের জন্য ইন্ডিয়ান প্রচুর দেখবে, যারা হয়তো হলিউড সিনেমা দেখে না তারাও দেখবে শুধুমাত্র আলিয়া ভাটের জন্য, আর এই অডিয়েন্সটা ওরা চেয়েছিল বলে ওরা হয়তো আলিয়া ভাটকে নিয়েছে, আর নেটফ্লিক্সে আনতে পেয়েছে এর জন্য, কারণ জানেন নেটফ্লিক্সে ইন্ডিয়ান ইউজার্স কত আছে, সবথেকে বেশি আমার মনে হয় সবথেকে বেশি, এত এত ম্যানিফেস্ট আমাদের ইন্ডিয়া সবাই হয়তো বলে পপুলেশন প্রবলেম পপুলেশন, আমার মনে হয় পপুলেশনটা আমাদের খুব একটা স্ট্রং পয়েন্ট, তাই জন্য নিক জোনাস হিন্দিতে গান গাইছে, তো আলটিমেট সবাই নিজের পপুলারিটিটা যখন বাড়াতে চায় তখন একটা পপুলেটেড কান্ট্রি ওদেরকে হেল্প করতে পারে, আর যেটা আমাদের হাতে আছে। হ্যাঁ, আর যেমন এখন আমরা দেখছি অনেক বলিউড বা হিন্দি ইন্ডাস্ট্রিতে বাঙালিদেরকে নিয়ে অনেক কাজ হচ্ছে, সেরকম হলিউডেও এখন ইন্ডিয়ানদেরকে নিয়ে অনেক কাজ হচ্ছে, আশা করব আরো এই কোলাবোরেশনটা আরো বাড়ুক। হ্যাঁ, আর যেটা জিনিসটা আরো আরো একটা রাস্তা খুলে দিয়েছে একদম, সেটা ধরেই অবশ্যই যাক, দা এলিফ্যান্ট সব মানে এই একটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অফ দা রিকগনিশনটা খুব দরকার ছিল আমাদের, কেন আমাদের মধ্যে কত ট্যালেন্ট আছে এটা অনেকে দেখেনি বলে শুধু তাই জানে না, তো আমার মনে হয় হলিউডের যে ট্যালেন্ট আছে তারা আমাদের ইন্ডিয়ান ট্যালেন্টের সাথে মিশে একটা দারুণ কিছু একটা বানাতে পারবে, সেটারই রাস্তা মানে সেটাই সবসময় আর্টিস্ট কখন কোনটা একদম ওয়াও কিছু একটা নতুন ক্রিয়েট হতে পারে সেটাই। তো আপনারা জানাবেন, আপনারা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে, আমাদের সাথে একমত আপনাদের ভালো লাগে থাকে ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই 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 লাইক করবেন আর শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আমাদের ভিডিওগুলো, এতে আমাদের চ্যানেলের খুব গ্রোথ হতে হেল্প হয়, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, আর এরকম আর কি ভিডিও রিয়্যাক্ট বা রিভিউ আমরা করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আবার তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই। Bye.